আমি বাংলাদেশে বসে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি, যেমন সাপোজ ড্যাফোডিল ইউনিভার্সিটি, এখানে আমি একটা কোর্স করতে পারছি খুবই কম টাকায় কম্পারেটিভলি অন্য ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের, ইউরোপ আমেরিকাতে যে ইউনিভার্সিটিতে আছে। স্টুডেন্ট যদি আনরিয়েল খুব ভালো মতো পারে তাহলেও তার অনেক জব অপরচুনিটিস আছে, জিব্রাস যদি ভালো পারে তাহলেও তার অনেক জব অপরচুনিটিস আছে। অবশ্যই অনেক ভালো, কারণ এখন সব কিছুই 3D প্রিন্টিং হচ্ছে, আপনারা জানেন, আদার দেন গেম এবং মুভির বাহিরেও কিন্তু 3D ব্যবহার হচ্ছে। এটা মেডিকেল সায়েন্সে ব্যবহার হচ্ছে, এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট মডেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সো আমি বলবো এটার অনেক অনেক শাখা প্রশাখা আছে যেটাতে আমরা যদি 3D মডেলার হিসেবে আমরা ওইখানে কাজ করতে পারবো। সো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি মনে করি 3D আর্টিস্টদের জন্য অনেক সুবিধা এই ক্ষেত্রে, আদার যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার্স আছে তাদেরকে যদি জব করতে হয় আরেকটা দেশে যদি যেতে হয় তাহলে ওখানে গিয়ে আবার নতুন করে ওইটাতে পাশ করতে হয়, ওই ইঞ্জিনিয়ারিং অথবা ডাক্তারি সেই ইতে। বাট 3D আর্টিস্টরা রিমোটলি জব করতে পারছে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং আমি বাংলাদেশে বসে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি, যেমন সাপোজ ড্যাফোডিল ইউনিভার্সিটি, এখানে আমি একটা কোর্স করতে পারছি খুবই কম টাকায় কম্পারেটিভলি অন্য ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের, ইউরোপ আমেরিকাতে যে ইউনিভার্সিটিতে আছে। তো সেটা এখানে কম টাকায় করে আমি এখানে বসে রিমোট জব করতে পারছি ওয়েস্টে বা আমি বিভিন্ন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে। সো এটা আসলে ইভেন চায়নাতে, সো এই যে সুবিধাটা এটা আমাদের জন্য মানে অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ এর জন্য আমাকে তো আর ওখানে যেতে হচ্ছে না। আর যদি গেলেও ওরা ওই রিকোয়ারমেন্টটা করে না যে তুমি 3D আর্টিস্ট হওয়ার জন্য তোমাকে অবশ্যই স্পেসিফিক এই ইউনিভার্সিটি থেকে পাস করেই আসতে হবে, জাস্ট তাকে অবশ্যই সিমিলার একটা ডিগ্রি লাগবে যেটা সে ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে করতে পারছে বা অন্য আদার্স ইউনিভার্সিটি যদি থাকে সেখান থেকে করতে পারছে। অলমোস্ট অনেকটা অ্যাটলিস্ট ইন্ট্রোডিউস করতে পারছে, যেমন সাবস্টেন্স পেইন্টার, এইটা একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার, জিব্রাস সেটা আরেকটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এই দুইটাই সফটওয়্যার এই কোর্স কারিকুলাম আছে, ইভেন মায়াও আছে এবং আনরিয়েলও দেখছি। সো এই যে কোর্সগুলো, এই যে সফটওয়্যারগুলো আছে, এটা যেহেতু কোর্স কারিকুলামে আছে, এই সফটওয়্যারগুলো বেসিক যদি স্টুডেন্টরা এখান থেকে শিখে যেতে পারে তাহলে সেটাকে তারা আরও ভালোভাবে শিখতে পারবে ইভেন ইউনিভার্সিটি পাস করার পর। এবং এই সফটওয়্যারগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে, ইভেন একটা স্টুডেন্ট যদি আনরিয়েল খুব ভালো মতো পারে তাহলেও তার অনেক জব অপরচুনিটিস আছে, জিব্রাস যদি ভালো পারে তাহলেও তার অনেক জব অপরচুনিটিস আছে। সো আমি বলবো অবশ্যই যে ইন্ডাস্ট্রিতে আমরা যে বাহিরের যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি সেগুলো আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির কোর্সেও দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম।